নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রথমেই ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হল এই যে ধ্যান কিভাবে সঠিকভাবে ধ্যান করলে ধ্যানের গভীরে ঢুকে যাওয়া যায় তার সঠিক ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং শ্রীমা কাজে নিয়োজিত থাকলে মন ভালো থাকে এবং তবুও জব ধ্যান প্রার্থনা বিশেষভাবে প্রয়োজন আপনাকে অন্তত সকালে এবং আবার সন্ধ্যায় একবার বসতে হবে এটি একটি নৌকার রুডার হিসাবে কাজ করে যখন কেউ সন্ধ্যায় ধ্যানে বসেন তখন সারাদিন কেউ কি করছে ভালো না খারাপ তা ভাবার সুযোগ পায় পরবর্তী একজনের আগের দিনের এবং বর্তমানের মনের অবস্থা তুলনা করা উচিত আপনি যদি সকাল সন্ধ্যা কাজের পাশাপাশি ধ্যান না করেন আপনি আসলে কি করছেন তা কিভাবে বুঝবেন এই জিনিসগুলির জন্য একটি নির্দিষ্ট সময় থাকা খুবই প্রয়োজন কেননা কখনো শুভ মুহূর্ত আসবে তা বলা যায় না এটি হঠাৎ করেই আসে কেউ এর আগে থেকে কোনো আভাস পায় না কাজী একজনের নিয়মিতা পালন করা উচিত যতই ব্যস্ত হোক না কেন দায়িত্ব নিয়ে এমনকি সবচেয়ে তীব্র ক্রিয়াকলাপের মধ্যেও একজনের অন্তত্ব ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং তাকে অভিবাদন করা উচিত ভগবানের নাম উচ্চারণ করে আপনার শরীর ও মন পবিত্র হয়ে উঠুক মন্ত্র শরীরকে শুদ্ধ করে ভগবানের মন্ত্র উচ্চারণ করলে মানুষ পবিত্র হয় বলা হয় মানব শিক্ষক কানে মন্ত্র উচ্চারণ করেন কিন্তু ঈশ্বর আত্মার মধ্যে আত্মার ফুক দেন বায়ু যেমন মেঘ দূর করে তেমনি ঈশ্বরের নাম জাগতিকতার মেঘকে ধ্বংস করে আপনি কি জব এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের তাৎপর্য জানেন এগুলোর দ্বারা ইন্দ্রের শক্তি বসীভূত হয় শুধু অভ্যাস শক্তি দেখুন অভ্যাসের নিয়মে মানুষ নিরস্ত্র জব সাধনার মাধ্যমে উপলব্ধি লাভ করে কৃতকর্মের ফল ভোগ করতে হয় কিন্তু ঈশ্বরের নাম বারবার উচ্চারণ করলে আপনি এর তীব্রতা কমাতে পারেন আপনি যদি নাঙলের ভাগের মতো চওড়া ক্ষত পেতে থাকেন তবে আপনি অত্যন্ত একটি পিনপ্রিক পাবেন জব এবং তপস্যা দ্বারা কর্মফলের প্রভাব অনেকাংশে প্রতিহত করা যায় শ্রীমা বলেছেন ছেলেরা সবাই এসে আমাকে দীক্ষার জন্য আন্তরিকভাবে অনুরোধ করে তারা এটা পেয়ে চলে যায় কিন্তু তারা তাদের জাপা নিয়মিত করে না কেন নিয়মিত কেউ কেউই কিছুই করে না তারা এত আন্তরিকতার সাথে মন্ত্র গ্রহণ করে কিন্তু কেন তারা মোটে অনুশীলন করে না এটা যে খুব কঠিন তা নয় একজন কিন্তু একটু অনুশীলনে লেগে থাকলে একজনের কত আনন্দ হয় আহা সেই আনন্দের কতদিন যোগেন যোগিনমার আমি বৃন্দাবনে জব করতাম জব এবং ধ্যান ছাড়া কীভাবে করা যায় এগুলো করতে হবে দিন ও রাতের মিলন হল ঈশ্বরকে ডাকার জন্য সবচেয়ে শুভ সময় এই সময় মন শুদ্ধ থাকে আমি যখন আপনার বয়সে ছিলাম তখন আমি কত কাজ করেছি এবং তবুও আমি আমার মন্ত্র প্রতিদিন এক বার পুনরাবৃত্তি করার সময় খুঁজে পেতে পারি এটা সত্য যে জপের সময় সম্পর্কে কোনো কঠিন এবং এবং দ্রুত নিয়ম নেই তবু সকাল সন্ধ্যা অনুকূল সময় সময় যাই হোক না কেন প্রতিদিন জপ করতে হবে এটা কোনোদিনও ত্যাগ করা ভালো নয় একবার একজন ভক্ত ভুলে গেলেন কিভাবে তার আঙুলে মন্ত্রের পুনরাবৃত্তি গণনা করতে হয় মা তাতে কি আসে যায় ঈশ্বরের নাম নির্দিষ্ট সংবার উচ্চারণ করা জপমালা বলা বা আঙ্গুলে গণনা করা মনকে ঈশ্বরের দিকে পরিচালিত করার জন্য গণনা করা হয় মনের স্বাভাবিক প্রবণতা হলো এদিক ওদিক ছুটে চলা এগুলোর মাধ্যমে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হয় ভগবানের নাম উচ্চারণ করার সময় কেউ যদি তার রূপ দেখে এবং তার মধ্যে লীন হয়ে যায় তবে তার জপ বন্ধ হয়ে যায় একজন যখন ধ্যানে সফল হয় তখন একজন সব কিছু পায় জব করার সময় পরম প্রেম ও আন্তরিকতা এবং আত্মসমর্পণের সাথে ভগবানের নাম গ্রহণ করুন প্রতিদিন আপনার ধ্যান শুরু করার আগে প্রথমে এই পৃথিবীতে আপনার সম্পূর্ণ সম্পর্কে চিন্তা করুন এবং তারপর ধীরে ধীরে আপনার গুরুর নির্দেশিত সাধনার অনুশীলন শুরু করুন জব করতে গিয়ে একজনের মনোনীত দেবতার ধ্যান করা উচিত ধ্যানে নির্বাচিত দেবতার মুখ অবশ্যই প্রথমে আসে তবে একজনের পা থেকে শুরু করে পুরো চিত্রের উপর ধ্যান করা উচিত মন স্বভাবতই অস্থির তাই শুরুতেই মনকে স্থির করার জন্য শ্বাস প্রশ্বাসকে কিছুটা নিয়ন্ত্রণ করে ধ্যান অনুশীলন করা যেতে পারে যা মনকে স্থির রাখতে সাহায্য করে যদি একজন ব্যক্তি ধ্যানে স্থির থাকে তবে সে স্পষ্টভাবে প্রফুকিতার হৃদয় দেখতে পাবে এবং তার কণ্ঠস্বর শুনতে পাবে সে মুহূর্তে একটি ধারণা তার মনের মধ্যে জলজল করবে তখনই তা পূর্ণ হবে এবং সে শান্তিতে স্নান করবে একজনের অবশ্যই অলসতা ত্যাগ করতে হবে এবং সঠিক সময় প্রার্থনা ও ধ্যানে মন দিতে হবে প্রার্থনা এবং ধ্যান বা তীর্থযাত্রা এমনকি অর্থ উপার্জন এই সমস্ত একজনের জীবনের প্রথম অংশে করা উচিত শোষণ এবং ধ্যানের মাধ্যমে উপাসনা শেষ হয় ধ্যানে অনুশীলন করুন এবং আপনার মন এতটাই শান্ত এবং স্থির হবে যে আপনাকে ধ্যান থেকে দূরে থাকা কঠিন হবে জব অবশেষে আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে আসবে আপনার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন একজনকে কাজ করতে হবে পরিশ্রম ছাড়া কি কিছু অর্জন করা যায় এমনকি গৃহস্থলীর দায়িত্বের মাঝেও নামাজের জন্য সময় বের করতে হবে মন অনিচ্ছাকৃত এবং অস্থির হলে জব ত্যাগ করবেন না আপনি পুনরাবৃত্তির সঙ্গে যেতে হবে এবং আপনি দেখতে পাবেন যে মন ক্রমশ স্থির হয়ে উঠেছে কোণে একটি শিখার মতো বাতাসে যে কোনো আন্দোলন শিখার অবিচলিত জ্বলনকে বিরক্ত করে এমনকি কোনো চিন্তা বা ইচ্ছার উপস্থিতিও মনকে অস্থির করে তোলে মন্ত্রটি সঠিকভাবে পুনরাবৃত্তি করতে হবে একটি ভুল উচ্চারণ অগ্রগতিতে বিলম্ব করে আধ্যাত্মিক অনুসরণের অর্থ হলো মনকে ঈশ্বরের চরণে স্থির রাখা তার চিন্তায় নিমগ্ন রাখা তার নাম পুনরাবৃত্তি করুন যে ব্যক্তি নামাজের অভ্যাস করে সে সহজেই সমস্ত অসুবিধা কাটিয়ে উঠবে এবং জীবনের পরীক্ষায় মাঝে মাঝে শান্ত ও অবাধ থাকবে আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সবাইকে